প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের সাথে আলোচনা করব অনুশীলনী 5 এর 18 নম্বর অঙ্ক নিয়ে। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, এখানে বলা হয়েছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে, তার মানে সংখ্যাটি আমাদের জানা নেই। তো যেহেতু সংখ্যাটি জানা নেই, আমরা শুরুতেই সেই সংখ্যাটি ধরে নেব x। তো আমরা লিখব এখানে, মনে করি সংখ্যাটি সমান x। তো যেটা বলা হয়েছে প্রশ্নে যে সংখ্যাটির দ্বিগুণের সাথে, তার মানে এই যে সংখ্যাটা আমরা ধরে নিলাম এর দ্বিগুণ, তাহলে এর দ্বিগুণ কত হয় আমরা দেখি। সুতরাং সংখ্যাটির দ্বিগুণ, দ্বিগুণ মানে আমরা জানি যে দ্বিগুণ মানে হচ্ছে দুই দ্বারা গুণ। তো আমরা এই সংখ্যাটাকে এখন দুই দ্বারা গুণ দিব, অর্থাৎ এক্স গুণন টু ইকুয়াল হবে টু এক্স। এরপর দেখো কি আছে, যে দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে যোগফল 14 হবে। তার মানে এখন আমরা লিখব প্রশ্ন মতে, দ্বিগুণের সাথে সিক্স যোগ, তার মানে এই যে টু এক্স এর সাথে সিক্স যোগ করলে হবে 14। শিক্ষার্থীবৃন্দ, এই যে প্লাস সিক্স রয়েছে, এই প্লাস সিক্সটাকে আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাব। আমরা জানি যে পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয়, সেই জন্য ডান পাশে এসে হয়ে যাবে মাইনাস 16। আমরা এখানে সাইড নোট দিয়ে দেব পক্ষান্তর করে, বা 2x সমান হবে তাহলে 14 থেকে যদি 6 মাইনাস করি তাহলে হবে 8, বা x ইকুয়াল হবে তাহলে 8 ডিভাইডেড বাই 2। যেহেতু x এর সাথে 2 গুণ অবস্থায় ছিল, সেজন্য ডান পাশে এসে এটা ভাগ হয়ে যাবে, বা x সমান হবে তাহলে 8 কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে হবে 4 দ্বিগুণে 8, অর্থাৎ 4। তার মানে এই যে আমরা যে সংখ্যাটা ধরে নিয়েছিলাম x, x সমান বের হয়েছে 4, তার মানে সংখ্যাটি 4। আমরা তাহলে লিখতে পারি যে সুতরাং নির্ণেয় সংখ্যাটি 4, সুতরাং নির্ণেয় সংখ্যাটি সমান 4, এবং ব্র্যাকেটে আমরা লিখে দিতে পারি অ্যান্সার।